बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे जगतवासी, आजकल जो आलोचनाटी निये आपनादेर सामने हाजिर हलाम से आलोचनाटी हलो आपनादेर आल्लाह पर्यन्त पौंछानोर कोनो प्रयोजन नेई, आपनारा आल्लाह पर्यन्त पौंछानोर कोनो दरकार नेई, कारण आल्लाह अनेक दूर, बहुत दूर। जे आल्लाह 70,000 पर्दार भितरे लुकिये आछे, शरियतेर भाषाय शरियतेर हादिसे एमन कथा बोले थाके, किन्तु आल्लाह लुकानो नेई, आपनार सामने दिए घुरे फिरे देखछेन ना। किन्तु अनेक शरियतेर लोकेरा सारा जीवन गेलेओ देखबे ना, कारण आल्लाह आपनार आशेपाशेई आछे, घुरतेछे। आच्छा, किन्तु शरियतेर भाषाय आरेकटा कथा बला हय जे आमार आपनार शाहरोगेर चेयेओ आरो निकटे आछे, कोरानेई बोलेछे। এরপরেও বলে আল্লাহকে পাওয়া তো সোজা নয়, আল্লাহ বহুত দূর। যাই হোক, আল্লাহ যত দূরই হোক, যে দেখার দেখে নিয়েছে, যা বোঝার বুঝে নিয়েছে। তবে আজকের যে আলোচনাটি করব সেটি হলো যে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর কোনো প্রয়োজন নেই। এখন বলবো আপনি রাসূল পর্যন্ত পৌঁছানোরও আপনার কোনো দরকার নেই, রাসূল পর্যন্ত আপনার যাওয়ার দরকার নেই। কারণ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি তিনি 1400-1450 বছর আগে তিনি দেহত্যাগ করে চলে গেছেন, এখন তার রূপরেখা আপনারা পাবেন না। তবে আল্লাহ কি বলেছে যে রাসূলের রূপরেখা যে পেয়েছে সে আমি আল্লাহর রূপরেখা পেয়েছে, আর যারা আমার রাসূলের রূপরেখা পায়নি তারা আমি আল্লাহর রূপরেখা এই ইহকালে আর পাবে না। আচ্ছা, তাহলে রাসূলের রূপরেখা পাব না কেন? আল্লাহ এবং রাসূল তিনিরা কি আমাদেরকে ঠকাইলো? না, ঠকাইনি। তবে আজকের যে কথা আর আজকের যে বাণী, সেই কথাটি হলো কি, তাহলে আল্লাহ ও রাসূল কি আমাদেরকে ঠকালো? ঠকাইনি। যে আমরা রাসূলকে 1450 বছর আগে দেখি নাই, তো দেখি নাই যেহেতু, তাহলে আমরা তাকে হাসরের দিন দেখলে চিনব কী করে? বা বাস্তবে যদি বাংলাদেশে কখনো রাসূল রূপে আসে রাসূল, তাহলে আমরা দেখলেও তো চিনব না। তাহলে বোঝা গেল প্রকাশ্যে মানব ছবি গুপ্ত নিরঞ্জন। তো আজকের যে কথাটি বলতে চাচ্ছি যে অবশ্যই রাসূলের রূপ আল্লাহর রূপ যদি হয়, তাহলে অবশ্যই আল্লাহ ইঙ্গিত করে গেছেন যে হে রাসূল, আপনার হাত পা চোখ নাক মুখ, আপনার কথা, আপনার সমস্ত কিছু আমার, আমি আপনার, আপনি আমার, দুয়ে মিললে একাকার। তাই বলবো রাসূল বলে গেছে যে নবুয়াত খতম, নবী আর আসবে না, আমাকে দিয়েই শেষ। তাহলে যে বেলায়েত চালু হবে এবং বেলায়েতের যুগে একজন কামিল মুর্শিদের হাত রূপ স্রোত কথা সমস্ত কিছু আমার রাসূলের মনে করো, আর আমি রাসূলের স্রোত তোমরা খোদার স্রোত মনে করো। তাহলে কিন্তু আমাদেরকে দিয়ে গেছেন, যেমন শেষ বিদায়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত জাগিয়ে হযরত আলীকে বলে গিয়েছিল যে আমার পরে তোমরা এই আলীকে মানবে, এই নির্বাক কোরআন এবং এই বাক শক্তিতে কোরআন আমি দিয়ে গেলাম, তোমরা যদি আলীকে মানো তাহলে আমাকে মানা হবে। তাহলে বেলায়েতের দরজাটা খুলেছেন হযরত আলীকে দিয়ে। তাহলে এই হযরত আলীর পরে হাসান বসরি, হোসেন বসরি সিরিয়াল দিতে দিতে শেষে খাজা মঈনুদ্দিন চিশতি এবং বড়পীর দিয়ে এই তরিকতের জগৎটা উজালা হলো। তাহলে আজকের যে আলোচনাটি, যে একজন মুর্শিদের রূপস্রোত যদি আমি রাসূলের রূপস্রোত হিসেবে না নেই, তাহলে কিন্তু দেখা যায় যে আমরা কখনো রাসূলের স্রোত পাবো না, আর রাসূলের স্রোত যদি না পাই তাহলে আল্লাহর স্রোত পাবো না। এই জন্য একটি কথা বলেছি, আল্লাহ পর্যন্ত দৌড়াদৌড়ির দরকার নেই, রাসূল পর্যন্ত দৌড়াদৌড়ি আমাদের দরকার নেই। মুর্শিদ রূপের কথা আমি বলি, সূরা কাহাফ 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলেছে, যারা আমার মুর্শিদকে ধরল না, মুর্শিদকে পাইল না, তারা পথভ্রষ্ট। পথভ্রষ্ট কেন? কারণ যিনি আল্লাহ তিনি বলেছে আমার মুর্শিদ। আমার মুর্শিদ বলতে কি, যে মুর্শিদকেও আল্লাহ সৃষ্টি করেছেন, মুর্শিদ রূপটাও আল্লাহ সৃষ্টি করেছেন। আর মুর্শিদ সেই ব্যক্তি যেই ব্যক্তি সাধনার দ্বারা আল্লাহকে দেখে নিয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক করে নিয়েছে, তখন আল্লাহ তার মধ্যে বিলীন হয়েছে,
তার মধ্যে যখন বিলীন হয়েছে তখন সেই রূপ স্রোত সমস্তই আল্লাহ নিয়ে নিয়ে গেছে। তখন এই রূপে আল্লাহ বান্দাদেরকে তরায় নেবে, এই রূপে জ্ঞান দেবে, এই রূপে পথ দেখাবে। তবে হে জগতবাসী, আজকের যে আলোচনাটি আমি কি বুঝাইতে চাইলাম আপনারা কি এভাবে বুঝলেন না অন্য কিছু বুঝলেন অবশ্যই আমাকে জানাবেন। যাই হোক, অন্য একটা প্রসঙ্গে যাব। সেই প্রসঙ্গটি হলো, দেখেন যে মানুষ যখন কোরআন কায়দা বা বই গ্রন্থ কোনো একটা কিছু পড়ে, যেমন আল্লাহর নাম পড়তেছে, আল্লাহর নামটি আরবিতে বা বাংলাতে লেখা আছে, তখন এখানে কিন্তু রূপরেখা পাইল না, যে আল্লাহ যে তিনি একজন আছেন তার নামটা পেয়েছি। এখন এই আল্লাহর নাম কিন্তু আমাকে পথ দেখাবে না, এই আল্লাহর নামটি কিন্তু আমাকে সাহায্য করবে না বা আমাকে শিক্ষা দেবে না। আমাকে শিক্ষা কী দেবে? আল্লাহই বলেছে আমি নিরাকার, আর আমি নিরাকার রাসুলের মধ্যে ধরেছি আকার, আর রাসুলের মধ্যে যখন আকার ধরেছি তখন রাসুল যেই দিন নিরাকারে আবার মিশে গেল তখন মুর্শিদ আকারে এলো, আর সেই মুর্শিদ রূপে এখন আল্লাহ অবতার, সেই মুর্শিদ রূপে আল্লাহ করতেছে বিচার, মুর্শিদ রূপে আল্লাহ সব কিছু করতেছে। যেমন একটি কথা আছে যে এই 14 ভুবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা, এই 14 ভুবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা, এই যে কথাটি কিভাবে দেখেন, আপনি যদি মানব দেহের মধ্যে যান, আপনার নাভিকুণ্ড থেকে আপনার মাথা পর্যন্ত এখানে 7টা স্তর, এবং নাভিকুণ্ডের নিচের থেকে যখন নিচে যাবেন পায়ের পাতা পর্যন্ত এখানেও 7টি স্তর, মোট 7টি 14টি। তাহলে আপনার দেহের মধ্যে আপনি যদি হাত রাখেন দেখবেন গরম একটা অনুভব আছে, তাহলে সর্ব অঙ্গে আগুন আছে, শরীরের যেখান দিয়ে কাটবেন সেখান দিয়ে রক্ত বের হবে, তো পানি যে কোনো জায়গায় আছে। আপনি যখন শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেবেন তাহলে শ্বাস প্রশ্বাস কিন্তু মানুষের লোমের গোড়া দিয়েও বের হয়, পানি বের হয়, তাহলে সে বাতাস থেকেই তো পানির সৃষ্টি। আচ্ছা, যাই হোক, সেখানে যাব না। আজকের যে আলোচনাটি আপনাদেরকে বোঝানো হচ্ছে সেই কথাটি হলো, আল্লাহ পর্যন্ত আমাদের যেতে হবে না। কেননা আমি যখন মুর্শিদ পর্যন্ত থাকব তখন মুর্শিদ আমাকে সেখানে তরেই, সে আরশে আজিমি, সে আলমে আরওয়া কোন জায়গায় আমাকে নিবে, কোন জায়গায় আমাকে নিয়ে রাখবে। আমি যখন কর্মকাণ্ড সমস্ত ঠিক রাখব, মুর্শিদ রূপে প্রেমে ফানাফিল্লা হব, তখন এই মুর্শিদ রূপটা যখন আল্লাহ দাবি করেছে, রাসুল দাবি করেছে, তাহলে এই মুর্শিদ রূপটা যদি আমি খোদার স্রোত হিসেবে মানতে থাকি তাহলে আপনার আমার উদ্ধার হয়ে যাবে। কারণ আল্লাহর স্রোত তো আমি দেখিনি, রাসুলের স্রোত তো আমি দেখিনি, মুর্শিদ স্রোত দেখেছি, আর আল্লাহ কোরআনে মুর্শিদের কথা বলেছে। তাহলে আমরা নির্ভয় হয়ে যাব, এই রূপেই ফানাফিল্লা হব। তবে ফানাফিল্লার 3টা স্তরের মধ্যে যে ফানাফি শেখ, পীর স্রোতে ফানা হয়েছি, ফানাফি রাসুল, পীর স্রোতে ফানা হলে রাসুল রূপ এর মধ্যে মিশে এসে যাবে, এবং রাসুল রূপে যখন ফানাফিল্লা হয়ে যাব তখন সেই ফানাফি আল্লাহ যিনি তিনি এসে হাজির হবে। তবে আপনার ভিতরে একটি রূপ ভরা আছে, নিজ স্রোতে নিরঞ্জন, এই নিরঞ্জনের পরেও কিন্তু রূপ আছে, সেই রূপ সকলে পায় না, হাজারকে কয়েকজন পায়। আচ্ছা, যাই হোক, আজকের যে আলোচনাটি বোঝানো হলো হে জগতবাসী, এবং কী ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন। এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।